বা এমনকি আমাদের পার্টির ভিতর থেকেও দুই একজন নেতা তারা এইভাবে প্রচার করছে যে আইপিএফটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং এই আইপিএফটি অন্য একটা আঞ্চলিক দলের সাথে মিশে যাবে, মার্জার করবে, ইনফিউশন করবে। এইরকমভাবে একটা অবস্থান আমাদের পার্টিরই দু একজন নেতা করছে এবং এটাতে মিডিয়াগুলিতেও এটা আরও বেশি প্রকটভাবে এটা প্রচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে যুদ্ধহীনভাবে আজকে এই সময়ের মধ্য দিয়ে এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আইপিএফটি কোনোভাবেই বর্তমান তার সত্তা বিলীন করে অন্য কোনো পার্টিতে মিশে যাবে না এবং তার যে আইপিএফটির তার যে নিজস্ব যে ইয়ে রেকগনাইজ পার্টি এই রেকগনাইজ পার্টি চলতেই থাকবে, রেজিস্টার তো হতেই রেকগনাইজও এটাই এটা চলতেই থাকবে। কাজেই এই যে আইপিএফটি অন্যান্য দল দলে মিশে যাবে আঞ্চলিক দলে এটা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিমূলক এবং আমাদের পার্টির মধ্যে দু একজন যারা এই ব্যাপারে লিপ্ত আছে এই ষড়যন্ত্রে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা দলের সংবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এটাই মোটামুটি আজকে আমাদের সিদ্ধান্ত। বিজেপি আইপিএফটি সরকার কলেজের সরকার চলবে এবং বিজেপি আইপিএফটি জোট এটাও চলতে থাকবে এবং আমাদের পারস্পরিক সহযোগিতা সহভাগিতা এটা অটুট আছে, আগামী দিনেও বজায় থাকবে, এটাই আমাদের বক্তব্য। স্যারকে দুইটা খণ্ডে বিভক্ত করছেন, কি মনে কি বলতে চাচ্ছেন? আমি তো প্রথমেই এটা পরিষ্কার করতে চেষ্টা করেছি যে পঞ্চম রাজ্য সমগ্রহণ যেটা হয়েছে এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ, এটা না সেন্ট্রাল এসডি কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে না সেন্ট্রাল এসডি কমিটি গঠন করা হয়েছে করা যায়নি, সেই জন্য আজকে এটা আপনার অন্তর্বর্তীকালীন একটা রাজ্য সমগ্রহণ করে এটাকে পূর্ণাঙ্গ গঠন করেছে। তাহলে কি আগের কমিটিটা বাদ যাবে? এটা বাদ স্যার, আমার একটা কোশ্চেন ছিল, আমার একটা প্রশ্ন ছিল, যখন আইপিএফটি বিজেপির সাথে শরিক দলে নতুন কথা সালে বা এর আগে 2017 সালে তখন আমাদের দাবি বললেন এবিসি এলাকা একে নিয়ে যে বললেন এটাই আমাদের দাবি। বিজেপি থাকতেই পারে কিন্তু তার সঙ্গে জোট বোর্ড হবে না, তা তো হবে না, হতেই পারে, কিন্তু এটা তো বিজেপি তো এখনো পুরো অপোজ করছে, টিপ্রালেন্ডের দাবি তো ওরা মানছে না, তারা তো বিজেপি তো এখন তিপ্রালেন্ডের দাবিটা মানে একটা আঞ্চলিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দাবি থাকতেই পারে, সেটাকে সহমন্ত্রণ নাও করতে পারে কোনো দল, কিন্তু তাতে করে কোনো রাজনৈতিক জোট হওয়া নির্বাচনে জোট হওয়া কোনো এটা কোনো প্রতিপূর্ণতা নেই। না না, তাহলে তিপ্রালেন্ডের ইস্যুটা যারা মানছে না তাদের সঙ্গে কিভাবে আপনারা অ্যালায়েন্স করে যাবেন? স্যার আরেকটা কোশ্চেন এটার সাথে আমি যুক্ত করতে চাই, কিছুদিন আগে যখন আপনারা দিল্লি অভিযানে যান টিপ্রা মথার সাথে, তখন আপনাদের একটা মৌ স্বাক্ষর হয়েছিল যেটার মধ্যে পরিষ্কারভাবে লেখা ছিল ভিলেজ কাউন্সিল ইলেকশন বা 23-এর ইলেকশন আপনারা টিপ্রা মথার সাথে একসাথে হয়ে লড়বেন, কিন্তু এখন আপনি বলছেন যে অ্যালায়েন্সটা বিজেপির সাথেই থাকবে, তো এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমরা বিজেপি আইপিএফটি জোট করত, এই জোট করতার মাধ্যমেই যে কোনো নির্বাচনকে আমরা লড়ব, আমরা লড়ব, এটা হোক বিদেশ কমিটির নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, যে কোনো সাধারণ নির্বাচন এটা আমরা। তাহলে কি আপনারা তিপ্রালেন্ডের দাবিটা ছেড়ে দিচ্ছেন? এই এই জোট থাকা সব
অবস্থাতে অন্য দলের সঙ্গে জোট করে দলরা এখানে বিজেপির জন্য প্রয়োজন আমাদের আইপিপি বিজেপি কথাবার্তা বলে ঠিক করা, এটা কিন্তু আচ্ছা আপনাদের দলের এখন সভাপতি কে? মেম্বার জমা দেন আপনি কে? সভাপতি কে নির্বাচিত হয়েছেন যদি একটু আমাদের জানান, বা কে কি পোস্টে আছেন যদি একটু আমাদের জানান ব্যাপারটা, আমরা তো এখনো ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে। কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করলাম, সেখানে সভাপতি প্রেসিডেন্ট পদে আমি আছি, এই সেটি করবা যেহেতু আমার শরীরটা খুব খারাপ চলছে, সেই জন্য ওয়ার্কিং প্রেসিডেন্ট একজন আছে প্রেম কুমার রিয়াং এমএলএ, বাকি বাকি কে হয়েছে জিএস বা অন্যান্য থাকছে? তাহলে আজকে থেকে মেবার বাবু আর প্রেসিডেন্ট নেই। আপনাদের কজন এমএলএ আজকে সম্মেলনে উপস্থিত আছে? আমাদের সম্মেলনে এমএলএ উপস্থিত আছে, আমাদের চারজন এমএলএ, তিনজন এমএলএ, এক মিনিস্টার, একজন এক স্যার আমি আরেকটা কোশ্চেন করতে চাইছিলাম যে আজকের আপনাদের এই সম্মেলনে মেবার জমাতিয়া স্যারকে দেখা যাচ্ছে না বা দেখাও যায় না? স্যার আমি একটা